নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খয়রা মাছ বা চাপিলা মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদেরকে শেয়ার করব খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ধোঁয়া ওঠা ভাতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় খুব সহজ রেসিপি আর খুব কম উপকরণের প্রয়োজন হয় চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বলে একটা মশলা করে নিতে হবে যার জন্য এখানে দিচ্ছি পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ধনেপাতা এখানে আমার মাছ হিসাবে আমি ধনে পাতা নিয়েছি আপনারা কতটা পরিমাণ মাছ নেবেন সেই হিসাবে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবেন ধনেপাতার পরিমাণটা অবশ্যই বেশি লাগবে আর ভালো করে পরিষ্কার করে আমি ধুয়েই রেখেছিলাম এরপর অল্প সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো দেখুন মিহি পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম হতে দিয়েছি আর এখানে দু টেবিল চামচ মতো সরষের তেল ব্যবহার করছি সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে ফোরম হিসাবে শুধুমাত্র কালো জিরেরই ব্যবহার করব কালো জিরেটা দেওয়া হয়ে গেলে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু ঢেলে দিলাম এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষাবেন এরপর খুব ভালো করে ধনে পাতার এই জলটা কিন্তু টানিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন নেই এরপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে ঠিক যখন এই পর্যায়ে আসবে একদম তেল ছেড়ে দেবে মশলার থেকে ঠিক সেই সময় ততক্ষণ ধরেই কিন্তু কষিয়ে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো জলের ব্যবহার করছি খুব বেশি ঝোল হবে না মাখা মাখাই হবে এই জন্য সেই বুঝে কিন্তু জলের ব্যবহার এখানে করে নিতে হবে এরপর জলটা ফুটে উঠলে এখানে আমি সমস্ত মাছগুলো এক এক করে কিন্তু দিয়ে দেবো মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম মাছগুলো ভাজা আর আপনাদেরকে শেয়ার করিনি এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর অবশ্যই যখন ঢাকনা দিয়ে ঢাকবেন তখন ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে পাঁচ মিনিট পর মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর মাছের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে ধনেপাতা দিয়ে কিন্তু মাছের রেসিপিটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট মতো ঢেকে রাখছি আর দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাছের রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ